সবব জানাচ্ছি সম্মানিত সুধি মণ্ডলী আমরা এখন আমাদের প্যানেল স্পিকারদের কাছে চলে যাব এই বিষয়ের উপরে আলোচনার জন্য আমি প্রথমেই আলোচনা রাখার জন্য বিনিতভাবে অনুরোধ করছি শাইখ আব্দুল মুতিন আল আজহারি খতিব ইসলামিক কালচারাল কমপ্লেক্স ভিয়েনা অস্ট্রিয়া সম্মানিত শাইখ আব্দুল মুতিন আল আজহারি হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া করছি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ কে আজকের এই সুন্দর আয়োজনের জন্য সম্মান প্রদর্শন করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা ডুফুর রহমান হাফিদ আফা সহ মুখ্য আলোচক ডক্টর মোহাম্মদ আব্দুল বাড়ি হাফিদ আফবা ডক্টর মোহাম্মদ রুহুল আমিন সহ আরো যারা এখানে উপস্থিত আছেন আলোচক সম্মানিত উপস্থিতি যারা আমাদের দেশ তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আহ আমাদের সবার প্রতি সম্মান প্রদর্শন করে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা বলবো যে ইসলাম যে পরিবারকে রক্ষা করার জন্য এবং পরিবারকে ঢেলে সাজানোর জন্য পরিবারের ফাউন্ডেশনকে সুদৃঢ় এবং মজবুত করার জন্য যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আহ জন্য যে দিক নির্দেশনা সেটা পশ্চিমার জন্য সেই দিক নির্দেশনায় আরবদের জন্য যেটা অনারবদের জন্য সেটাই ইসলামের সকল বিধান এটা বিশ্বজনীন সব জায়গাতে এটা প্রযোজ্য তো যেহেতু আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে পশ্চিমা বিশ্বে মুসলমানদের পারিবারিক বন্ধন এই এই শিরোনামটা করতে হয়েছে যেহেতু পশ্চিমা বিশ্বে ইসলামকে নিয়ে বাঁচার ক্ষেত্রে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হই বিশেষ করে আমাদের সন্তানদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে গড়ে তোলার ক্ষেত্রে আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই এই জন্য আমাদের আজকে এই শিরোনাম করতে হয়েছে সর্বপ্রথম আমাকে বলতে হবে যে পরিবারকে বিশুদ্ধ এবং সুস্থ করে গড়ে তোলার জন্য পরিবারের যে ফাউন্ডেশন সেটা হচ্ছে বাবা এবং মা এই দুইজনকে বিশুদ্ধ মানুষে পরিণত হতে হবে এই দুইজনের সম্পর্কটাই একটা পবিত্র সুন্দর মার্জিত দয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করতে হবে আল্লাহ তালা সুরা আর রুমের একুশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ নিদর্শন গুলো থেকে একটি হলো যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে গিয়ে আত্মতৃপ্তি পাও এবং তোমাদের মাঝে ভালোবাসা এবং রহমতের বন্ধন তিনি সৃষ্টি করে দিয়েছেন এর মধ্যে রয়েছে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন বন্ধন হবে সেখানে সুকুন হবে আত্মতৃপ্তি থাকবে দুজনের এই পরিবেশ থেকে যে সন্তান জন্ম লাভ করবে সে সঠিক পথের দিকে এগিয়ে যেতে পারবে আর যেখানে এই জিনিস বাধাগ্রস্ত হবে যেখানে ভালোবাসা দয়া রহমত আর দায়িত্ববোধ এই সকল জিনিস বাধাগ্রস্ত হবে সেখান থেকে যেটা ডক্টর লুত রহমান সাহেব বলেছেন যে সেইখান থেকে যে প্রোডাক্ট বের হবে তাদের মাঝে এই মানবীয় মূল্যবোধের অনেক অসম্পূর্ণতা দেখা দিবে আর এখান থেকে সমাজ হয়ে যাবে অস্থিতিশীল এখান থেকে আমরা হারিয়ে ফেলবো আমাদের ইসলামী ঐতিহ্যের মৌলিক জিনিসগুলো رسول الله صلى الله عليه وسلم এই ক্ষেত্রে আমাদেরকে আদেশ দিয়েছেন বুখারী এবং মুসলিমের বর্ণিত হাদিসের মধ্যে তিনি বলেছেন যে تنكح المرأة لأربعه لمالها ولحسبها ولجمالها ولدينها افضل بذات الدين تربت يداك আমি যখন পরিবারের ফাউন্ডেশন হিসাবে একজন মাকে চয়ন করব তখন কিসের ভিত্তিতে চয়ন করব সেটাকে রসুল সাল্লাহাম আমাদেরকে প্রেসক্রাইব করতেছেন বলতেছেন যে একজন নারীকে বিয়ে করা হয় বিভিন্ন আহ হিসাবকে সামনে রেখে বিভিন্ন ধরনের বিষয়কে আমলে নিয়ে এর মধ্যে চারটি বিষয় বেশি উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে যে তার সম্পদের কারণে তার বংশের পরিচিতির কারণে তার সৌন্দর্য এর কারণে এবং তার দিনদারির কারণে এখন কোন জিনিসটিকে প্রাধান্য দিতে হবে সেটা বলতে গিয়ে বুখারি মুসলিমে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন ফল তিন তুমি একজন দিনদার নারীকে জয় করো সেটা যদি করা যায় তাহলে মুসলিম পরিবার প্রাচ্যে এবং পশ্চিমায় সবখানি সফলতার আলো দেখবে আর এ যদি করা সম্ভব না হয় তাহলে সফলতা হাতের নাগালের বাহিরেই থেকে যাবে সেটা স্বপ্নেই থেকে যাবে তারপরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেছেন যে তোমার যে সন্তান সেই সন্তানকে আল্লাহ তাআলা ইসলামী ফিতর দিয়ে জন্মদান করে থাকেন আল্লাহ তালা তাকে সৃষ্টি করে থাকেন এবং মা বাবার ঔরসে তাকে জন্ম করে থাকেন দান করে থাকেন এটা ইসলামী ফিতর দিয়ে ইসলামী স্বভাব ইসলামকে মেনে ইমানকে ধারণ করার এবং তার পরিণত করার এটা যোগ্যতা দিয়ে তাকে আল্লাহ সৃষ্টি করে থাকেন তো সেটাকে রক্ষা করার দায় দায়িত্ব মা বাবার সেটাকে গড়ে গড়ে তোলা সেটাকে লুকাফ্টার করা সেটাকে আপনার যত্ন করা এর দায় দায়িত্ব মা বাবার এটা যদি করতে সক্ষম হয় তাহলে সমাজ সুন্দর হবে যেহেতু মানুষ হচ্ছে সমাজের বীজ সমাজটা সুন্দর হবে তখনই গিয়ে আপনার নিরাপদ সমাজ আমরা দেখতে পাবো পশ্চিমায় বিশেষ করে যেহেতু আমাদের সমস্যাটা শুরু হয় সন্তানদের থেকে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবজাতককে সৃষ্টি করা হয় তার মা বাবার কোলে সে জন্ম লাভ করে ইসলামের ফিতরত নিয়ে ইসলামকে মানার যোগ্যতা নিয়ে ইমানকে ধারণ করার মতো সে যোগ্যতা নিয়ে সে সৃষ্টি হয়ে থাকে নিহি ওই নাসরা নিহি কিন্তু সেটা দুঃখজনকভাবে তার বাবা মা তাকে আজকের এই পৃথিবীর কালচারাল বন্যায় ভাসিয়ে দেয় তাকে কোনো সময় ইহুদিদের কালচারে তাকে অভ্যস্ত করে তখন সে ইহুদিদের মতো হয়ে যায় কোনো সময় খ্রিস্টানদের কালচারে অভ্যস্ত করে তাদেরকে খ্রিস্টানদের মতো করে গড়ে তোলে কোনো সময় তাদেরকে অগ্নিপক্ষ মতো করে লালন করে তাকে তাদের মতো বানিয়ে দেয় তাহলে এখানে যদি আমার সন্তান পথভ্রষ্ট হয়ে যায় এই জন্য কোনো তাবিজ এখানে কাজ করবে না এখানে কোনো মসজিদে গিয়ে আপনার ইমাম সাহেবের দোয়া চাওয়া এবং মিলাদ পড়ানো এই দিয়ে সন্তানকে রক্ষা করা যাবে না এবং সন্তানকে মানুষ বানানো যাবে না যদি আমি তাকে ইসলামিক কালচার শিক্ষা না দিই আমি তাকে আল্লাহর ভালোবাসা শিক্ষা না দিই সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার শ্রদ্ধাভাজন মেহমানদেরকে আহ আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আল্লাহ তালা সুরা আল মাইদার মধ্যে সাদ করেছেন ইয়া ইউহাল্লাদিন আমান মাই ইয়ারফাদ দামিনকুম আন দীনিহি হউম মিন ইউ হেব্বু হুম ও ইউ হেব্বু নাহু আদিল লেতিন আইলেল মুবিন আইজ মানুষ এবং মানব মানব সভ্যতাকে রক্ষা করার জন্য সবচাইতে বড় রক্ষা রক্ষাকবধ যেটি সেটি হচ্ছে আল্লাহ তালাকে ভালোবাসা এ আল্লাহর ভালোবাসাটা সন্তানের মনে সৃষ্টি করে নামাজ পড়ো নামাজ পড়ো কোরান পড়ো রোজা রাখো এই সকল আদেশ তাকে আদেশ আর আদেশ দিতে দিতে তার সাথে একটা তিক্ততা সৃষ্টি করার চাইতে সবচাইতে ভালো ব্যবস্থা হলো যে আমরা তাকে আল্লাহর ভালোবাসা শেখাই যখন আল্লাহকে সে ভালোবাসতে জানবে তখন সে আল্লাহ তালা কি পছন্দ করে না কি পছন্দ করে না সেগুলো সে খুঁজে বেড়াবে তখন সে ওই পথটাকেই গ্রহণ করবে যেটাকে আল্লাহ তালা পছন্দ করে এই জন্য আল্লাহ তালা ইসাদ করছেন কোহে যারা ইমান এনেছে যারা ইসলামকে প্রত্যাখ্যান করছে তাদেরকে জেনে রাখতে বলো আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে প্রতিষ্ঠিত করবেন ইউহেবুহুম যাদেরকে আল্লাহ ভালোবাসেন ও হেব্বু নাহু এবং যারা আল্লাহকে ভালোবাসে এখানে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকা এবং পৃথিবীতে কোনো জাতির উত্থান হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করতে যেটা সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসাকে আকর্ষণ করা ইউ ও ইউ হেব্বু আলাল মুমিন যারা মুমিনদের সামনে থাকবে বিনয়ী আর আল্লাহ সামনে থাকবে তারা কঠোর বাচ্চাদেরকে এই মূল্যবোধটা আমার শিক্ষা দিতে হবে তখন গিয়ে আমি মুসলিম ফ্যামিলির সঠিক রূপটাকে আমি খুঁজে পাবো যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাচ্চারা যখন বুঝতে শিখে যে আমাকে আমার অধিকার সঠিকভাবে দেওয়া হচ্ছে বা হচ্ছে না ওই বয়স আসার আগে আগেই মা বাবাকে জানতে হবে যে বাচ্চাদেরকে কিভাবে বাচ্চাদের মাঝে আপনার

তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের সন্তানদের মাঝে আদলে এবং ইনসাফ প্রতিষ্ঠা করো আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে পশ্চিমায় হোক প্রাচ্যে হোক বিশেষ করে আমরা যারা ভারতবর্ষের মুসলমান আমাদের মাঝে আমাদের ফ্যামিলিগুলোতে সন্তানদের মাঝে ন্যায় বিচারের অনেক বড় অভাব রয়েছে দেখা যায় যে আমরা আমাদের মা বাবারা অনেক বন্দীগী করতে পছন্দ করেন রোজা রাখতে হজ করতে আপনার গান খয়রাত করতে পছন্দ করেন কিন্তু সন্তানদের মাঝে করা যে এটা বড় এক মেরুদণ্ড এই জিনিস আমরা আমরা অনেকে জানিও না এই জিনিস আমাদেরকে সামাজিক ভাবেও শিক্ষা দেওয়া হয় নাই অনেক কে পারিবারিক ভাবেও শিক্ষা দেওয়া হয় নাই যার কারণে তারা সেটা সেগুলো বাস্তবায়ন করতে পারেন না হত্তাকুল্লাহ ওয়া আ'লিলু বাইন আওলাদুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে তোমরা ইনসাফ করো এখানে আপনার সন্তানদেরকে আপনি যখন লালন পালন করবেন তখন আপনি ইনসাফ করবেন তাদেরকে এক ব্র্যান্ডের কাপড় দিয়ে তাদেরকে এক ধরনের জিনিসপত্র দিয়ে তারা যেন বুঝে যে কাউকে কারো উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে না তখন বাচ্চাদের দি একটা স্থিতিশীল এবং সুন্দর আপনার মানসিকতা দিয়ে নিয়ে বাচ্চাটা বড় হবে সেটা আপনার এই তারতম্য করলে সেটা দিয়ে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না আর সঠিকভাবে বাচ্চারা সুন্দর মানসিকতা নিয়ে বেড়ে উঠতে না পারাই সমাজকে এবং পৃথিবীকে অস্থিতিশীল করার একটা ব্যবস্থা আর বিশেষ করে আপনার উত্তরাধিকারী সূত্রে পাওয়া যে সম্পদ তেজ্য সম্পত্তির মধ্যে আমাদের এই দেশে বিশেষ করে নিরানব্বইটা মুসলিম ফ্যামিলিতে কোনো আদল এবং ইনসাফ নেই নিরার মধ্যে কোনো আদল এবং انصاف নেই যার কারণে এই পরিবার নষ্ট হচ্ছে পরিবারের ঐতিহ্য নষ্ট হচ্ছে এবং আমরা ইসলামী ঐতিহ্যকে ধীরে ধীরে আমরা হারাতে বসছি তো অনেক বিষয় এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে এগুলো নিয়ে আমাদের অন্যান্য বক্তারা আলোচনা করবেন আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারিবারিক ঐতিহ্য এবং ইসলামের সৌন্দর্য রক্ষা করার ধারণ করার এই পশ্চিমার বাস্তবতা তৌফিক দান করুন আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ السلام عليكم